এবার ইভিলির প্রতারণায় যোগ হলো নতুন নাম তাহসান খান, রাফিয়াত রশিদ মিদিলা ও শবনম ফারিয়া। ইভিলির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় যে কোনো সময় গ্রেফতার হতে পারে এই তিন তারকা। গত 4 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে তিন তারকা সহ 9 জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন সাতশ্যাম রহমান নামের ইভেলির এক গ্রাহক। ঢাকা মহানগর পুলিশ ও রমনা বিভাগের উপকমিশনার 10 ডিসেম্বর শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ডিসি জানান, মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নামও রয়েছে। এর মধ্যে আছেন তাহসান, স্বপ্নম ফারিয়া ও মিথিলা। তারা এই মামলায় 7, 8 ও 9 নম্বর আসামি। তারা আমাদের নজরদারিতে আছেন, যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহককে পথে বসিয়েছে ইভেলি, এমন অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, ইভেলির বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তাহসান, মিথিলা ও স্বপ্নম ফারিয়া। এ তারকাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রচারণামূলক কথার কারণে আস্তারেকে বিনিয়োগ করেন সাতশ্যাম রহমান, তাই এ প্রতারণা তারকারা এড়িয়ে যেতে পারেন না। প্রতারণায় টাকার অঙ্ক ছিল 3,18,000 টাকা, যা মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি, কিন্তু তাকে পণ্য ডেলিভারিও দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত পাননি তিনি। জানা গেছে, ইভেলির শুভেচ্ছা দূত হিসেবে কর্মরত ছিলেন গায়ক অভিনেতা তাহসান খান। রাফিয়াত রশিদ মিথিলা যুক্ত ছিলেন ইভেলির ফেস অব ইভেলি লাইফ স্টাইল শুভেচ্ছা দূত হিসেবে। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন স্বপ্নম ফারিয়া। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি বাংলা।